আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। আমি কি কাজ করব এটা আপনার সাথে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকবেন। তো ইফতারির জন্য পেঁয়াজু বানামু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ আর ডাল বাটা দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি আধা চামচ, আর মরিচের গুঁড়া দিছি আধা চামচ, হলুদের গুঁড়া দিছি আধা চামচ। তো এটা আমি ভালো মতন মাখাই নিতেছি। কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সবাই যেন সুস্থ থাকে, সহি সালামত থাকে। আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে, আর দয়া করে আমাদের পাশে থাকবেন আর কষ্ট করে আপুরা বাইয়ারা আর বিড়ুড়ি দেখবেন। তো তেলটা আমি আগে চুলাতে বসায় রাখছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজুটি দিয়ে দিতেছি। তো আয়াতরে সুমায়া রাখছে, তো আয়াতে রান্দা করতেছে অনেক। তো পেঁয়াজুটি আমি উল্টাই দিছি, তো উল্টাই লাইতেছি কড়া করে বাজি লাল লাল করে মশমশা করে। পেঁয়াজ গুন থেকে আবার মশমশা করে না বাজলে ভাল লাগে না। আলু চপ দিয়ে দিতেছি, সবটি আলু চপ দিয়ে দিব আমি। তো আমাদের চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটনটি ওয়ান করবেন, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব দেখে নিতে পারবেন, আর ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিবেন। তো পেঁয়াজুটি বানানি শেষ হয়ে গেছে গা, তো আমি দিয়ে দিতেছি বেগুনি। তো আজকে কইছিল সুরাইয়ার সময় হালিম রান্না করতাম, তো আজকে আর আমি গেছিলাম মাংসর লাগিয়া, সাডি মাংসর লেগে গেছিলাম, তো মাংস আর পাইছি না। তো আজকে এই আয়োজন, পেঁয়াজু আলু চপ বড়া বুট বাজনু ছোলা বুট, তেল পেঁয়াজ দিয়ে দিছি, আদা বাটা দিয়ে দিছি আর জিরা বাটা দিয়ে দিছি। তো তেলে ভাজিয়া নিতেছি জিরা বাটাটা আর আদা বাটাটা, ভাজা হয়ে গেছে গা, লবণ দিয়ে দিছি, হলুদের গুঁড়া দিছি আধা চামচ, ধনিয়ার গুঁড়া দিছি আধা চামচ। তো ভাজিয়া নিতেছি তেলে, বুটটি দিয়ে দিছি, আলু দিয়ে দিছি। আমি বুট 1 কেজি বুট একবারে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিছি, যে বারবার সিদ্ধ না করুন লাগে, শুধু খালি আলু সিদ্ধ করি দুইটা একসাথে, আলু চপের লাগিয়া আর বুটের লাগিয়া। তো পানি দিয়ে দিছি আর কাঁচামরিচ আগেই দিয়ে দিছি আর ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতা এখানে আমি 20 টাকার আনছি, আইনা কুচাইয়া ফ্রিজে রাখিয়া দিছি। তো বুট ভাজা হয়ে গেছে গা, আর ইফতারির সময় হয়ে গেছে গা, সন্ধ্যা হয়ে গেছে, তো ইফতারি নিতেছি। তো ফারবেসে গেছে গা, ফারবেসের বন্ধুর বাসায় কেন ইফতারি দাওয়াত দিছে এনে গেছে গা। তো সুরাইয়ায় সুমাইয়া আমি ফারবেসের বাবায় আর আয়াতে আমরা সবাই ইফতারি করতেছি। তো আলু চপ, বেগুনি আর পেঁয়াজু, গাজর, ছোলা আর দেওয়া হয়েছে বাঙ্গি, তরমুজ আর সাথে আছে শরবত, মুড়ি আছে। আজকে ইফতারির আয়োজন এডি, তো অনেক মজা করে ইফতারি করি আমরা সবাই একসাথে বৈশা, অনেক আনন্দ পাই। তো কালকে আমার বাড়ি চলে গেছে দেশে, আমার মাও গেছে গা দেশে, তো আমার বাইয়ের ছেলে আসিল আর মেয়ে আসিল, এরাও দেশে গেছে গা আমার মার সাথে। তো আমার কালকে যে বোন আসিল, বোনের কথা কইলাম, বোনের দেশে গেছে গা, সবাই দেশে গেছে গা। তো কালকে গড্ডা অনেক বড়া ছিল, আমার তো অনেক ভালো লাগছে, আজকে মনটা বেশি একটা ভালো না, আমার মায় নাই দেশে গেছে গা। তো দেশে গেছে, আবার দেশেতে 1 মাস পরে আসবে, তো অনেক খারাপ লাগতেছে মার লাগিয়া। তো একটু ভালো না লাগলে মার বাসায় যাইতাম,
যাইয়া কতন থাইকা মারে দেখে পরে আসতাম, আবার মায়ও আসতো বাসায়। তো মার সাথে কথা কইছি এই তিনটা চারটার দিক দিয়ে, চারটার দিক দিয়ে মার সাথে কথা কইছি। তো মা কইতেছে তোমার খালার বাসায় লইছি, তো তোমার খালার বাসাতে নিয়ে পরে যামু গো বাসায়। তো আমার খালাই আবার দিতেছে না জানের লাগিয়া, ও অনেক দিন পর আইসো থাকো, তো আমার খালুও দিতেছে না জানের লাগিয়া। তো কালকে যাইব আমার মায় আমাদের বাড়িতে। তো শাক আনছিলাম, ইয়া শাক, ডাটা শাক আর দইনা হাতা আনছিলাম। ডাটা শাকটি আমি বসে বসে বাঁচতাছি আয়ত্রে নিয়া, আর মার কথা কইতাছি মায় থাকলে তো একলা একলা বসে বাঁচতাছি, তাহলে আবার মায় থাকলে আসতো বুঝলা। তো আজকে সারাদিন মার কথা মনে পড়ছে, ভালো লাগতেছে না। তো ফারবেসের বাবাই কইতেছে আম্মা গেছে গা, ভালো লাগতেছে না, অনেক খারাপ লাগতেছে। তো শাক শুকটি বাইচ্ছে আমি দোয়া দায়ী করে রান্নাটা বসামু দুপুরে রান্না। তো শুটকি সামদা মাছের শুটকি দিয়ে আমি সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে ভালো মতন ধুয়ে নিছি, গরম পানি দেয় সিদ্ধ করছি। তো তরকারিটা আমি বসাই দিতেছি, রসুন কুচি দিয়ে দিছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আমরা যে বুড়াইতে ভাত খাই এটা আর শেয়ার করতে পারি না, আপুরা ভাইয়ারা সবাই এখন থেকে আমার ক্ষমার দৃষ্টিকে দেখবেন। বুড়াইতে যে ভাত খাই এটা শেয়ার করতে পারি না, আগে তো দুপুরবেলা ভাত খাইতাম এটা শেয়ার করতাম, মানে সবাই ঘুমের থেকে উঠে রাত্রেবেলা তার ভিডিও একটা করতে পারি না, শেয়ারও করতে পারি না। তো চেষ্টা করবো আমি এটা নিয়ে শেয়ার করানোর লাগিয়া, বুড়াইতে কিদা ভাত খাই যে এটা শেয়ার করার লাগিয়া। তা আমি যদি কোনো কথা ভুল করি আপুরা ভাইয়ারা সবাই কোন দিকে আমার ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আমি কোন দিক সবসময় কোন দিক শুটকিরে আগে তেলে বাজ্যা নিই, যাতে শুটকিতে গন্ধ থাকে, এই গন্ধটা চলে যায় বাজ্যা নিলে। তো কষানি শেষ হয়ে গেছে গা, ডাটা শাকি দিয়ে দিছি আর একটা আলু দিছি শুধু খালি। তো সুরাই আবার কইতেছে আম্মু সেফা শুটকি ভর্তা কইর, তো ফারবেসের বাবাই আবার সেফা শুটকি আনছে, সেফা শুটকি আনছে, সেফা শুটকি রাখছি পরে ভর্তা করবো। তো তরকারিটা হয়ে গেছে গা, আর পাবদা মাছ আমি বাজ্যা নিতেছি, তো পাবদা মাছ বোনা করবো। ফ্রিজে ইয়া আছে, টমেটো আছে, তাহলে আর আমি টমেটো দিতে আমার মনে ছিল না, টমেটো ছাড়াই বোনা করছি। তো ফারবেসে কইছিল টমেটো দিয়া বোনা করতাম বলে, ফারবেসে আবার ইফতারির পরে এক মুঠ ভাত খাইতে চায়। তো ফারবেসে তো আবার বন্ধুর বাসায় ইফতারি করছে, ঘরে ইফতারি করে নাই। কাঁচামরিচ আর লবণ দিয়ে দিছি, হলুদের গুঁড়া দিয়ে দিছি আধা চামচ, আর উট্টুকুনা দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া দিছি আধা চামচ, মরিচের গুঁড়া দিছি এক চামচ, তো লাড়া দিয়ে দিছি। কষানি হয়ে গেছে গা, পানি দিয়ে দিলাম। তো ফ্রিজে যে কাঁচামরিচ রাখছি মাঝখান দা কোন থেকে আমি আর পাল্লা করি না, চাকু দিয়া কাইটা কাইটা দিয়া দেই। তো মাছটি দিয়ে দিছি, বাজ্যা রাখছিলাম আগে ওই ভোর রাতে ভাত খাওয়ার জন্য রান্না করতেছি। কটা ধনিয়া পাতা দিয়ে দিছি, তো ফারবেসের বাবা আজকে তরমুজ আনছিল, মাপে তরমুজ আনছে, তো মাপে তরমুজ নিয়ে আসছে আমি হাসতাছি, তরমুজ আনছে, তো 50 টাকা কেজি তরমুজ আনছে। আমি কোনো সময় মাপে তরমুজ খাই নাই, তো ফারবেসের বাবা দুইবার তরমুজ আনছে, দুইবার মাপে আনছে, আর খেজুর আনছে 2 প্যাকেট ইফতারির জন্য। তো আগে আনছিল এটি খাওয়া শেষ হয়েছে গা। তো ফারবেসের বাবা তরমুজটা কাইটা নিতেছে, আমি আবার ক্যামেরাটা ধরে রাখছি। তো তরমুজটা অনেক লাল, ইয়ার আগের কিস্তিতে একটা আনছিল এটা নষ্ট ছিল,
খাইতে পারছি না, ইয়ার আগের ডাবালা ছিল খাইতে পারছি। তো ফারবেসের বাবার কইছিলাম আমি কারণের জন্য, ফারবেসের বাবা আমার আর দিছে না, ফারবেসের বাবাই কাটতাছে। তো আমি বিছনা চাদর দি উড়াইছে সুমাইয়া আর সুরাইয়া, বিছনা চাদর দি দুনের জন্য। তো বিছনা চাদর দি দুমো মানে হমান গেছে গা বাসার থেকে আর সবাই গেছে গা, সব কাপড় চাপড় উড়াইছি, বিছনা আর দুই আনিতে আছি। তো আয়া তো আমার সাথে আছে, আয়া তো দুষ্টামি করতেছে, পানি ধরতেছে। তো এটা 11টা বাজে, আমি ইয়া করতেছি কাপড় চাপড় দিবি যাইতেছি। তো খেতাটা ইয়া হয়ে আছে, ময়লা হয়ে গেছে, খেতাটা ধুয়ে নিতেছি। তো খেতাটা যখন ভিজাইছি খেতাতে রং উঠতেছে, তো রাগ কিনার পরে খেতাটা আর ধোয়া পরে নাই গা, এই জন্য রং উঠতেছে খেতাতে। সময় একটা বাবুই পাখি আনছে, বাবুই পাখিটা চাইল খাওয়াইতেছে আয়াতে সুমাইয়া সুরাইয়া ঘরের সামনে, বাসার সামনে, দরজার সামনে গিয়া করতেছে, খেলা করতেছে এটা মিয়া। তো আয়াতে চায় খালি দর্দ হইলা যে বাবুই পাখি, তো এটাতে পানি খাওয়ায় আবার চাইল ইয়া করে নিছে, ঘুরা করে নিছে চাইল খাওয়ায়। আয়তা খালি সাই ধরতো আরে ধরতো, তো সুমাইয়া কান্না করে আয়াতে ধরে দেখিয়া, এই যে আয়াতে ধরতো সাই। তো বাবুল পাখির দৌড় দিছে, সুরাইয়া পড়তেছে এরা রাত্রের বেলা 10টা বাজে পড়াত বইছে। তা আমি ওটা নিয়ে ভিডিও করলাম, ওই সবার সাথে শেয়ার করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।